নমস্কার আমি অঞ্জলা শুরু করছি এই মুহূর্তে আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে আজকে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হবে 11 দিন শোক জ্ঞাপন শেষে আজকে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হবে উপস্থিত থাকবেন বিশিষ্ট জনেরা ইতিমধ্যে সেই প্রস্তুতি চরম পর্যায়ে লন্ডনে গোটা অনুষ্ঠানটি সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দিব্যেন্দু ঘোষ দিব্যেন্দু আজকে 11 দিন শোক জ্ঞাপন শেষে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হবে কি জানতে পাচ্ছ একটু বিস্তারিত জানাও হ্যাঁ দেখো এক মিনিটের একটা নিরবতা পালন করা হবে গোটা ব্রিটেন জুড়ে এবং তারপরেই কিন্তু রানীর দেহ যেখানে এতদিন স্থায়িত রয়েছে যেখানে 11 দিনের যে রাষ্ট্রীয় শোক জ্ঞাপন সেই শোক জ্ঞাপনের আজ পরিসমাপ্তি এবং আজই রানীর দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হবে ওয়েস্টমিনস্টার অ্যাবে যেখানে রানীর কফিন বন্দী দেহ সাহিত রয়েছে সেখান থেকে বেরিয়ে লন্ডনের ওয়েলিংটন গির্জাতে নিয়ে যাওয়া হবে সেখানে তার প্রতি প্রার্থনা করা হবে তাকে শ্রদ্ধা জানানো হবে সেখান থেকে চলে যাবে রানীর দেহ উইন্ডসর ক্যাসেলে এই উইন্ডসর ক্যাসেলে বেশ কিছুক্ষণ রানীর দেহ রাখা থাকবে সেখানে অগণিত মানুষের ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে উইন্ডসর ক্যাসেলে কিন্তু বহু মানুষ ভিড় জমিয়েছেন তাদের প্রিয় রানীকে দেখার জন্য শেষবারের জন্য দেখার জন্য তারা সেখানে ভিড় করেছেন উইন্ডসর ক্যাসেল থেকে রানীর দেহ চলে যাবে সেন্ট জর্জ চ্যাপেল যেখানে রাজা ফিলিপ অর্থাৎ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী তার দেহ সাহিত রয়েছে সেই ফিলিপের দেহের পাশেই কিন্তু রানীর যে কফিন বন্দী দেহ সেখানে সাহিত্য থাকবে এবং তাকে সমাহিত করা হবে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এবং সমস্ত আচার রীতি নীতি সমস্ত রাষ্ট্রীয় মর্যাদা তাকে দেওয়া হবে দিয়ে তাকে রানীর শেষকৃত্য সম্পন্ন হবে আমরা কিন্তু ইতিমধ্যেই যেটা দেখতে পাচ্ছি যে বহু দেশের রাষ্ট্রনেতা তারা উপস্থিত রয়েছেন লন্ডনে ভারতের পক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি শনিবার রাতেই পৌঁছে গেছেন আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেন তিনি রানীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রো জাস্টিন ট্রুডো সবাই কিন্তু আজ উপস্থিত থাকার কথা রানীর শেষকৃত্যের অনুষ্ঠানে ইতিমধ্যেই সেখানে রাজা তৃতীয় চার্লস এবং প্রিন্স হ্যারি অর্থাৎ উইলিয়াম এবং হ্যারি যে দুই যুবরাজ তারা কিন্তু ইতিমধ্যেই মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন তাদের সান্ত্বনা দিচ্ছেন বহু মানুষ কিন্তু আবেগ রুদ্ধ হয়ে পড়েছে রানীর যে গোটা যে ব্রিটিশের শাসনকাল অর্থাৎ ব্রিটিশ রাজ পরিবারে 70 বছরের একটা যুগ সেই যুগের কিন্তু আজ পরিসমাপ্তি এবং এখনো পর্যন্ত এই যেভাবে শেষকৃত্যের যে অনুষ্ঠান যেভাবে সম্পন্ন করা হবে যেভাবে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে এই ধরনের শেষকৃত্যের অনুষ্ঠান কিন্তু কোনো দেশের কোনো রাষ্ট্রনেতা বা কোনো এই ধরনের যারা ক্ষমতাসীন থাকেন তাদের কিন্তু শেষ যাত্রা বা তাদের শেষকৃত্যে এই ধরনের কখনো এই মুহূর্তে এখনকার মতো এ পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।